সবাইকে, এখন বাজছে 7:30। দেখো পুকু বাবু জেগে বসে আছে, এখানে পুকু বাবুর খাবার তৈরি হচ্ছে, খাবার হচ্ছে, সেরেলাক গুলা হচ্ছে, আর সেটা পুকু বাবু দেখছে মায়ের দিকে করে। গুড মর্নিং বলো বেটু, গুড মর্নিং। এই যে চাটাও আমি বসিয়ে দিলাম, আর আজকে ব্রেকফাস্টে করব ইপি। এই যে ইপি প্যাকেট থেকে সব খুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবার ইপিটা বানিয়ে ফেলি। চাটাও আমার হয়ে গেল, আর এদিকে দেখো জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে ইপির মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা ফুটে উঠবে, দিয়ে ইপিটা ঢেলে দেবো। এই যে ইপিটা দিয়ে দিলাম ওই মশলা জলটার মধ্যে, এবার এটা ফুলে উঠবে, তারপর নামিয়ে নেবো। এদিকে চা হচ্ছে, আমরা এবার ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আজকে আয় বাবু যাবে মামা ভাত খেতে, মামা বাড়ি বানপুর। চলে আসছে কুটু বাবু, হাতে কি কার জন্য নিয়ে এসছো? তোমার জন্য, তোমাদের মানে আমার জন্য না বুনুর জন্য? ইপিটা নামিয়ে দিয়েছি, এবার এটাতে সস অ্যাড করবো একটু খালি, এবার বেগুন পুড়তে দিচ্ছি, একটু বেগুন পোড়ানো হবে। মামু বলো বাবু, এখানে দাদু সবজি কাটছে, আর দিদি এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে। বন্ধু ঘুমাচ্ছে, বেগুন গুলো পুড়তে বসিয়ে দিয়েছি, একটু দুটো হয়ে গেছে। জানি না খেতে কেমন হয়, ভুলে গেছি। আচ্ছা তুমি সস খাবো তো? আর এই যে দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে, আজকে বাঁধাকপি হবে, মাছের ঝাল হবে, টমেটো চাটনি, আর যে বেগুন পোড়া, এগুলো সব। আচ্ছা রেডি টু সার্ভ হয়ে গেল। আর এগুলো উল্টে দিই একটু, তুমি গরম হাত দিতে পারো ঘুটু বাবু? গরম মানে এই যে গরম গরম, ও পারি, তুমি নিয়ে আসো। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমার স্নানও হয়ে গেছে, এবার আমি পুজোটা সেরে ফেলবো। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, আর গোপু ভাইয়েরও আমি স্নানের জন্য জল টল রেডি করে নিয়েছি। এবার ওর বের করে নিয়েছি একটা সোয়েটার, ওর ড্রেস, আর ওর গয়নাগাটি আছে। এই যে আমার গোপু ভাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকে দেখো বেশি ফুলই নেই, এখন ফুলই বেশি ফুটছে না, দুটো জবা ফুল আর আকন্দ ফুল আর একটু তুলসী পাতা তুলে নিয়েছি। গোপুকে দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছে, এবার ওর গয়নাগাটি দেখি কোনটা পরায়, ম্যাচিং করে ইয়েলো ড্রেস পরেছে, তাহলে ইয়েলো মুকুটটা।
দেখো একটা সোয়েটারও পরে নিয়েছি, ঠান্ডা তো, গোপুর আমার ঠান্ডা লেগে যাবে। আর এই যে চুলটা লাগিয়ে দিলাম, এরপর মুকুটটা পরে নেবো। দেখো কি সুন্দর লাগছে। আর একবার ওকে বাসিটা দিদি হাতে, গোপু আমার রেডি। এবার আমি পুজো শুরু করে নিই, গোপুরও স্নান হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্কল। আমরা দুজনে রেডি হয়ে গেছি, বানপুর যাবো এবারে। আমি জ্যাকেট পরছি, আমি রেডি হইনি এখনো পুরোপুরি। মানে চলছে, খাওয়া দাওয়া হয়নি এখন। আর কুটুবাবু খেতে শুরু করে দিয়েছে, কুটুবাবু যাবে বাড়ি আদ্রা। এবার আমরা খেতে বসবো। এই যে আজকে আমাদের মেনু, কি কি আছে গো? ভাত আছে, বাঁধাকপি তরকারি, এটা আলু ভাতে, আর একটা মাছের ঝাল, আর এই চাটনি। তাড়াতাড়ি খেয়ে নি। যে আমরা স্টেশনের দিকে যাচ্ছি এখন, বানপুর। এখন যাচ্ছি জয়চন্ডী স্টেশন। কেমন করে তাকাচ্ছে, কোথায় যাচ্ছি রে বাবা? জয়চন্ডী স্টেশনে চলে এলাম। ট্রেন কটে? 2:50। 2:50, 2:50 এর ট্রেন। আমাদের ট্রেন এখনো আসেনি, বাপ্পা গেছে টিকিট কাটতে। আমরা দুজনে একটু স্টেশনের মধ্যে ঘুরছি, বেটু আর আমি। এই জয়চন্ডী স্টেশনটা খুব সুন্দর, নিরিবিলি। এদিকে পাহাড়ও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে বাইরেটা। জি, কেমন দেখছো, দেখতে পাচ্ছো তো? বেটু আমরা কোথায় যাচ্ছি? বেটু হ্যালো, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? মামা বাড়ি, মামা ভাত খেতে চললো আমার বেটু। এই মাত্র অ্যানাউন্স করলো ট্রেনটা আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই সবাই মিলে দৌড়াচ্ছি। সব একসাথে ছুটছে একদম। ট্রেনটা ঢুকছে, ট্রেনে বসে গেলাম আমরা। দেখছি ট্রেন এখনো ছাড়েনি, গোটা ট্রেনটা পুরো ফাঁকা। আচ্ছা শুয়ে রাখছি, গোটা ট্রেনটাই ফাঁকা, বেশি লোক কি নেই, ওদিকটাও পুরো ফাঁকা ফাঁকা। এবার ট্রেন ছাড়ছে জয়চন্ডী স্টেশন থেকে। মা বেটি দুজন মিলে পড়ে আছে, মনে হচ্ছে না এক্ষুনি ঘুমিয়ে যাবে। চলে এলাম বানপুর। এই যে ঢুকছি, বাপ্পা আর বাবু আগে আগে যাচ্ছে। দেখো কেমন করে দেখছো, দেখো দেখছো, দেখো দেখছো, দেখো।
सब घुरे घुरे देख की बेटो माँ को नहीं नीला मिस्टी धरो मिस्टी जल खाओ 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 मिस्टी खाओ ना नेकी एकाने नेकी एतो मिस्टी नहीं बोलते चो मिस्टी तुम्हीं खाओ ना बांगलो तो खेल लो जामाई वादो शुरू ससुर बाड़ी ते একজন ধাক আমার লুকিয়ে লুকিয়ে খেয়ে যাচ্ছে খালি কি ধোকলা ওই যে মা দিয়ে গেল বাপ্পাকে ধোকলা বাস খেতে শুরু এবার বাপ্পার একটার পর একটা চলতেই থাকবে মুখ বন্ধ হবেই না কেমন লাগছে গো ফেভারিট জিনিস তোমার দাও আর তোমার ফেভারিট সেইটা তো খাইনি তুমি আগে খাচ্ছ তো স্কুলে খাচ্ছিলাম তুমি কি খাওনি তুমি তো খাচ্ছ এই তো এটা কত নম্বর কি কত নম্বর আমি চাটা তো একবারই খাচ্ছি দু নম্বর তো এক নম্বর তিন নম্বর তো নেই না খাওয়ার নম্বর ধোকলা হলো মিষ্টি হলো এখন চা আর এত কিছু আর কি হবে যাই না দেখি কত বড় হাটা ওই দেখো আরেকজন আর এই যে আমার আমরা এই মাত্র বানপুর উৎসব এলাম আমি আর বাপ্পা এই যে ঢুকছি এটা থানা মাঠে হয় আমার বাড়ির ঠিক সামনেই হয় বাস স্ট্যান্ডের কাছাকাছি চলো ভেতরে গিয়ে দেখি এই যে এন্ট্রান্সটা আর এদিকে টিকিট কাউন্টার করেছে চলো ভেতরে ঢুকে দেখি কি কি আছে এই যে ঢুকছি এবার একটা গেট এখানে 5 টাকা করে টিকিট কাউন্টারে লাগছে বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকম বেড সোফা কাম বেড এখানে কাঁচের জিনিসের লাউপলা সেট জয়পুর গ্লাস শল কাউন্টার ভিড় প্রচুর বিভিন্ন রকম বিভিন্ন রকম কানের হার জায়গাটা অনেকটাই বড় এখানে বুকস কাউন্টার বুক স্টল আর আগে ওইখানে প্রোগ্রামও হচ্ছে
রোল আর এটা আছে চিকেন সিক কাবাব চিকেন সিক কাবাব আর ভেটকি ফিশ রোল এই যে এগুলো আমরা এবার খাওয়া দাওয়া করব দেখি এরপর আর কিছু খেতে ইচ্ছে করে সেটাও খাবো আবার খাবে খাও এটা খেয়ে বলো কেমন লাগছে এটা এটা কাঠিটা ধরো কাঠিটা ধরো খাও না 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 কাঠিটা ধরে খাও না বাপ্পার নিচে কফি কফি জিনিস এরকম কিছু নেই আছে প্রচুর স্টল কিন্তু আমাদের কিছু আর কেনার নেই খালি খেলাম দিলাম এবার চললাম এরকম আজকে রাতের মেনু হচ্ছে মটরশুঁটির কচুরি এরকম মা পুর তৈরি করে রেখেছে আর এইটা পুরটা আমি ভুচ্ছি আর এবার কচুরিগুলো ছেঁকা হবে আর সাথে কি হয়েছে মা সাথে কি আলুর দম এই যে আলুর দম না এটা না দাদা এই যে আলুর দম এই যে মায়ের বেলা হয়ে গেছে কচুরিগুলো এবার তেলে ছেড়ে দিয়েছে ঢাকা লেগে যাবে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি আর এখানে হচ্ছে কি হচ্ছে গো এই যে ফুলেছে এই দেখো কেমন ফুলে উঠেছে সব কাজকর্মে ব্যস্ত নিজের নিজের বাপ্পা আপনার সিন্নি গুলেই যাচ্ছে মা লুচি গুলো ছেঁকে নিচ্ছে কচুরি গুলো ডাক ওকে দেখছে ভাই নিয়ে নেবে চলো মায়ের লুচিগুলো হয়ে যাক তারপর আমরা খেতে বসবো ডিনার করতে বসে গেছি বাপ্পাও খাচ্ছে আর এই যে ভাই এই যে আমার খাবার খুব ভালো হয়েছে মটরশুঁটি কচুরিটা গুড নাইট বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব গুড নাইট